কার্তিবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং যে যেখানে আছো ভালো থাকো। আমি নবতরণ মণ্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়, হরিনগর, শ্যামনগর, সাতক্ষীরা। আজকে আমি যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি, সপ্তম শ্রেণীর বিষয় গণিত, দ্বিতীয় অধ্যায়, সমানুপাত ও লাভ ক্ষতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটা আমরা সবাই একটু খেয়াল করি। আমাদের 16 নম্বর অঙ্কটা ছিল, সেই 16 নম্বর অঙ্ক থেকে আমরা একটা সৃজনশীল অঙ্ক তৈরি করার চেষ্টা করেছি মাত্র। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। এখন আমরা ক নম্বরে যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো প্রত্যেকের আয়ের অনুপাত নির্ণয় করো। খ নম্বরে 16,600 টাকা সুলাইমান, সালমান ও ইউসুফের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। গ, সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক নম্বর সমাধানটা একটু করি। সমাধান, ক বলছে যে প্রত্যেকের আয়ের অনুপাত নির্ণয় করতে, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত, সুলাইমান ইষ্টু সালমান সমান 5:7, সালমান ইষ্টু সালমান ইষ্টু ইউসুফ সমান 4:5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটু দেখি, সালমান এসে দুইবার, এখানে একটা সালমান এসে, এখানে একবার সালমান এসে, আমরা এটা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি, এটা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি। দেখো, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 4 দিয়ে গুণ করি আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা মনে হয় সালমানের অনুপাতটা একটু সমান আনতে পারি। তা আমরা গুণ করে দেখি কত হচ্ছে, সুলাইমান ইষ্টু সালমান সমান 4×5=20, ইষ্টু 4×7=28, সালমান ইষ্টু ইউসুফ সমান 4×7=28, ইষ্টু 5×7=35। এখন আমরা দেখি এখানে সালমানের অনুপাত হচ্ছে 28, এখানে সালমানের অনুপাত হচ্ছে 28। এখন আমরা দেখতে পাচ্ছি সালমানের অনুপাত একরকম চলে আসছে। এখন যদি আমরা তিনজনের অনুপাতটা নির্ণয় করি, দেখো সুলাইমান সুলাইমান ইষ্টু সালমান ইষ্টু ইউসুফ সমান 20:28:35। এই হলো আমাদের ক নম্বরের, কিন্তু আমরা প্রত্যেকের আয়ের অনুপাতটা নির্ণয় করলাম সুলাইমান ইষ্টু সালমান ইষ্টু ইউসুফ। সুলাইমানের অনুপাত হচ্ছে 20 এবং সালমানের অনুপাত হচ্ছে 28 এবং ইউসুফের অনুপাত হচ্ছে 35। আমাদের ক নম্বরের সমাধান আমরা করার চেষ্টা করলাম। এবারে খ নম্বরে বলছে যে আমরা খ নম্বরটা করার একটু চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বরে বলছে যে 16,600 টাকা সুলাইমান, সালমান ও ইউসুফের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে আমরা ক নম্বর থেকে যে কাজটা করতে পেরেছি,
সেই কাজটাই আমরা 6 নম্বর একটু নিয়ে আসবো। সুলাইমান ইজ টু সালমান ইজ টু ইউসুফ, তাদের আয়ের অনুপাতটা ছিল 20:28:35। 20:28:35। এখন এই যে অনুপাতটা আমরা পেয়েছি, এই অনুপাতটা আমরা যোগফল নির্ণয় করি। অনুপাত দ্বয়ের যোগফল সমান 20+28+35, 5, 8, 5, 13, 7, 1, 4, 2, 6, 2, 8, 83। তা আমাদের অনুপাত দ্বয়ের মোট যোগফল আছে 83, কিন্তু আমাদের এখানে প্রশ্নে আমরা দেখি 16,600 টাকা আমাদের মোট আছে। তাহলে সুলাইমান টাকা পাবে, সুলাইমান টাকা পাবে 16,600 এর 20+83। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 2 × 200 = 4,000 টাকা। সালমান টাকা পাবে 16,600 × 28, 200, 28 × 5,600, 5,600 টাকা। এবং ইউসুফ টাকা পাবে 16,600 × 35, 200, 35×70, 7,000 টাকা। তারা ওই যে মোট 16,600 টাকার মধ্যে, 16,600 টাকার মধ্যে সুলাইমান পাবে 4,000 টাকা, এবং সালমান পাবে 5,600 টাকা, এবং ইউসুফ পাবে 7,000 টাকা। আমরা 6 নম্বরের দেখলাম যে প্রত্যেকের টাকার পরিমাণটা আমরা নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 9 নম্বরটা করার সমস্যা সমাধান করার চেষ্টা করব। গ নম্বর বলছে যে সুলাইমানের আয় যদি 120 টাকা হয়, সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখন আমরা দেখি যে তাদের প্রত্যেকের আয়ের অনুপাতটা ছিল কত। সুলাইমান ইজ টু সালমান ইজ টু ইউসুফ সমান 20:28:35, 20:28:35। গ নম্বরের যে কাজটা বলছে যে সুলাইমানের আয় 120 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সুলাইমান 20 টাকা আয় করতেছে, সালমান 28 টাকা আয় করতেছে, ইউরোপের আয়ের অনুপাত হচ্ছে, ইউসুফের অনুপাত হচ্ছে 35 টাকা। তা সুলাইমানের আয় যদি 120 টাকা হয় তাহলে ইউসুফের আয়টা কত? তাহলে এখানে সুলাইমানের আয় কত? 20 টাকা, আর ইউসুফের আয় সেখান থেকে কত টাকা? 35 টাকা। আমরা এই অনুপাতের মাধ্যমে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। সুলাইমানের আয়
কুড়ি টাকা হলে ইউসুফের রায় ইউসুফের রায় 35 টাকা। যদি সলাইমান অতএব সলাইমানের রায় যদি 1 টাকা হয় তাহলে ইউসুফের রায় তাহলে কম মানে বেশি হবে? কম নাকি? তাহলে 35 এখন 20, কিন্তু এখানে সলাইমানের রায় কত টাকা, কত টাকা আয় করছে? 120 টাকা, 120 টাকা সলাইমানের রায়। 120 টাকা হলে ইউসুফের রায় 35, তাহলে বেশি হবে নাকি? 35 গুণ 120 আপন 20 টাকা, তাহলে এই শূন্য শূন্য কেটে দাও, 6 × 9 = 12, 6 × 5 = 30-এর শূন্য হাতে, 3 × 3 = 18, 3 = 21, 210 টাকা। তাহলে ইউসুফের রায় কত? অতএব ইউসুফের রায় 210 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এইভাবে আমরা এখানে ইউসুফের রায় কত বের করতে বলছে, কিন্তু এখানে যদি বলতো যে সালমানের রায় কত, ঠিক এইভাবে অনুপাত, তো আমরা অনুপাতের সংখ্যা নিয়ে আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে আমরা সালমানের টাকাটাও কিন্তু বের করতে পারি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে হাজির হব, সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।